সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। তো আমরা আজকে শিক্ষার্থী বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের বীজ সংরক্ষণ। এবং আমরা যদি একটি কৃষি উৎপাদন ব্যবস্থার কথা চিন্তা করি, তাহলে আমরা বীজকে বলবো হচ্ছে যে প্রাণ। অর্থাৎ আমরা যদি এই বীজকে ভালোভাবে সংরক্ষণ করতে পারি, হ্যাঁ, এই বীজ থেকেই কিন্তু পরবর্তীতে একটি নতুন চারা গাছে জন্ম নেবে এবং পরবর্তীতে এই গাছটি, এই চারা গাছটি একটা সময় গিয়ে ফল ধারণ দিবে বা ফল দিতে শুরু করবে। তো যদি আমাদের বীজ সংরক্ষণ প্রক্রিয়াটি যদি যথাযথভাবে না হয়, তাহলে যেটি হবে শিক্ষার্থী বন্ধুরা, যে সেখান থেকে আমরা ভালো চারা গাছে আশা করতে পারি না এবং যার ফলে আমাদের ফসলের উৎপাদন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে। তো এই জন্য আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের বীজ সংরক্ষণ বলতে কি বোঝায় বা বীজ সংরক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে বা একজন কৃষককে কোন কোন বিষয় বিবেচনা করে তাকে এই বীজ সংরক্ষণ প্রক্রিয়া মধ্যে দিয়ে যেতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা আমাদের বইটি দেখি নি, আমাদের বইতে কি কি জিনিসগুলো দেওয়া আছে। বীজ সংরক্ষণ প্রক্রিয়া, বীজ উৎপাদন থেকেই বীজ সংরক্ষণের শুরু, জমিতে এর বপন বা রোপণের মাধ্যমে বীজ সংরক্ষণ প্রক্রিয়া শেষ। তাহলে দেখা যাচ্ছে বীজ সংরক্ষণ বলতে বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকেই বোঝায়। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা লিখে আমরা আলোচনা করি, তোমাদেরকে আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি বীজ সংরক্ষণ বলতে কী কী জিনিস এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা যদি বীজ প্রথমে দেখো, লেখা আছে বীজের উৎপাদন। বীজের উৎপাদন, তারপরে রয়েছে শুকানো, তারপর রয়েছে প্রক্রিয়াজাতকরণ, এরপর রয়েছে মান নিয়ন্ত্রণ, এবং সবশেষে রয়েছে শিক্ষার্থী বন্ধুর বিপণন। তো বীজ সংরক্ষণ বলতে গেলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই বিষয়গুলোকে বা একজন কৃষককে এই জিনিসগুলো রাখতে হবে। দেখো, বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন। তো বীজের উৎপাদন, বীজের উৎপাদন মানে বলতে যেটি বোঝায় যে শিক্ষার্থী বন্ধুরা, যে আমি জমিতে যখন থেকে বীজটা বোনা শুরু করব বা রোপণ করা শুরু করব, তখন থেকে শুরু করে শেষ অবধি আমার বীজের উৎপাদন প্রক্রিয়াটা কীরকম হবে, সেটি হচ্ছে আমার বীজের উৎপাদন। অর্থাৎ আমি কোন প্রক্রিয়ায় বীজটাকে জমিতে বপন করব। এরপর হচ্ছে বীজ আমি বপন করলাম, বপন করার পর একটা সময় গিয়ে আমি বীজ সংগ্রহ করলাম এবং সংরক্ষণ করার পরে গিয়ে আমার এই বীজ সংগ্রহ করার পর আমি এটাকে শুকাবো। অর্থাৎ তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে বীজ যখন কোনো একটি বীজ, কোনো একটি ফসলের বীজ যখন জমি থেকে সংগ্রহ করা হয়, এখানে অনেক মশার, যেটা আমাকে বলে হচ্ছে আর্দ্রতার পরিমাণ, পানির পরিমাণ বেশি থাকে, সেটিকে একটি নির্দিষ্ট লেভেলে গিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নামিয়ে নিয়ে আসতে হয়। সেটিকে আমরা করার জন্য যেটি করতে পারি সেটা হচ্ছে বীজটিকে শুকাতে হয়। এবং এই শুকানো বীজকে আমরা যখন কোনো একটা কন্টেনার বা কোনো একটি পাত্রের মধ্যে বা কোনো বস্তু হচ্ছে সালা বা এই জাতীয় জিনিসের মধ্যে যখন আমরা এটাকে রাখবো, তার একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট একটি পদ্ধতি মেনে আমাদের এই বীজগুলোকে প্রক্রিয়াজাত করতে হবে। এবং ওই বীজগুলো প্রক্রিয়াজাত করার পর এটাকে আবার পরবর্তীতে মানে মাঠে লাগানো রাখ পর্যন্ত এটাকে আমাদেরকে মান নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ কতগুলো প্যারামিটার বা কতগুলো বিষয় বা ফ্যাক্টর, কতগুলো জিনিস বা বিষয়বস্তুকে মাথায় রেখে আমাদের মান নিয়ন্ত্রণ করতে হবে, যেটি আমরা আজকে ক্লাসের পরবর্তী পর্যায়ে আলোচনা করব। আমরা তাপমাত্রার কথা বলতে পারি, পানির পরিমাণ করতে পারি, হ্যাঁ, পোকামাকড়ের উপদ্রব, বিভিন্ন জিনিস আমাদের এটি মাথায় রেখে আমাদের এই মান নিয়ন্ত্রণ করতে হবে। এবং পরিশেষে যেটি করতে হবে বিপণন, অর্থাৎ আমাদের যে মার্কেটিং, অর্থাৎ এই 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 বীজগুলোকে কীভাবে আমি কৃষকের দোরগোড়ায় পৌঁছাবো বা আমার যা ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে হচ্ছে যাদেরকে আমাদের ক্রেতা আছে, এদের কাছে আমরা কীভাবে পৌঁছে দেবো, সেই জিনিসগুলো নিয়ে আমরা শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব। তো এরপরে দেখো বীজ সংরক্ষণের শর্তসমূহ, বীজ সংরক্ষণের উৎপাদন, বীজ শস্য উৎপাদনের জন্য নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখা দরকার। কেবল বীজের জন্যই ফসলের চাষ করা, অর্থাৎ বীজ আমরা সাধারণত দুইভাবে চাষ করতে পারি। একটি হচ্ছে যে এই বীজগুলোকে আমি সংরক্ষণ করবো এবং করে পরবর্তীতে আমি
ফসলের জমিতে এগুলিকে রোপণ করব, এটি একটি কথা। আরেকটা হচ্ছে যে না, আমি কি শুধু বাজার করব, অর্থাৎ এটিকে আমি অনেক ফসলের বীজ আছে যেটি শুধুমাত্র হচ্ছে যে আমি এখান থেকে যে চারা গাছ করব এটাকে আমি সংরক্ষণ করব না, অর্থাৎ এখান থেকে যে গাছটি আমি পাবো এটি আমার শুধু বাজার, অর্থাৎ আমাকে খাওয়ার উদ্দেশ্যে, খাবার জন্য বা ভক্ষণের জন্য জন্য আমি এটি ব্যবহার করবো। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে উৎপাদনের ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখতে সেটি কিন্তু লক্ষ্য না রাখলেও হবে। তো আমাদের যেটি রাখতে হবে যে এই বীজের শস্য উৎপাদনের জন্য এক নম্বর যেটি হচ্ছে আমি বলতেছি সেটা হচ্ছে কেবল বীজের জন্যই আমার ফসলের চাষাবাদ করা, তার মানে হচ্ছে এই বীজটিকে আমি পুরোপুরি রূপে পরবর্তীতে রোপণের জন্য কাজে লাগাবো। দুই নম্বর দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে নির্বাচিত জমির আশেপাশের জমিতে ওই নির্দিষ্ট বীজ ফসলের জন্য আবাদ না করা, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, নির্বাচিত জমির আশেপাশের জমিতে ওই নির্দিষ্ট বীজ ফসলের অন্য জাতের আবাদ না করা, অর্থাৎ একটি ফসলের জাতের বীজ যদি আমরা উৎপাদন করতে যাই সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমাদের বেশ কিছু বিশুদ্ধতা নিয়ন্ত্রণ করতে বা মান নিয়ন্ত্রণ করতে হয়। এর মধ্যে একটি রয়েছে আমাদের জাতগত বিশুদ্ধতা, অর্থাৎ তুমি যে জাতের, আমরা যদি ধানের কথা বলি, ধানের ক্ষেত্রে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভূত অনেকগুলো ধানের জাত রয়েছে। এর মধ্যে হয়তো আমি একটি নির্দিষ্ট ধানের জাত, ধরো যে BRRI 45 অথবা 46 অথবা 55 কোনো একটি নির্দিষ্ট জাতের ধান আমি উৎপাদন করতে যাচ্ছি, তো ওইখানে এই ধানেরই অন্য একটা জাত আমি যদি 45 45 45 যে ধানের জাতটি আছে এটিকে রাখার সময় আমি ইচ্ছে করলে 50 বা 52 অন্য ধানেরই অন্য একটা জাত কিন্তু আমি আমার আশেপাশের জমিতে লাগাবো না। কেন লাগাবো না, এর কারণটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এর কারণ হচ্ছে এই কারণে যে তোমরা জানো যে বিভিন্ন ফসলের ক্ষেত্রে আমরা উৎপাদনটা দুইভাবে হয়ে থাকে, পরাগায়নের পদ্ধতিটা দুই রকমভাবে হয়ে থাকে। একটি হচ্ছে স্বপরাগায়ন, অর্থাৎ একই গাছের পুরুষ ফুলে বিশেষ ফুলের মধ্যে পরাগায়ন সংঘটিত হয়, আবার আরেকটা হচ্ছে পরপরাগায়ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন গাছের মধ্যে হয়ে থাকে। তো যেটি জন্য হচ্ছে যে আমাদের আশেপাশে অন্য কোনো জাত লাগানো যাবে না, তার কারণ হচ্ছে যে যদি এটি পরাগায়ন হয়ে থাকে তো সেক্ষেত্রে যেটি হবে যে পাশের গাছ থেকে এসে যেই ক্রপের জাতটি তুমি ফসলে আবাদ করছি আমরা বা কিছু করছে ওই জাতের গাছে এসে পরাগায়ন সংঘটিত হতে পারে অন্য কোনো জায়গা থেকে পরাগরেণু এসে, এবং এর ফলে যেটি হবে যে জাতগত যে বিশুদ্ধতা এই বিশুদ্ধতা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা থাকবে না। এই জন্য আমাদের যেটি করতে হবে, অর্থাৎ যেই জমিতে আমাদের, অর্থাৎ যেই জাতের বীজ আমরা উৎপাদন করতে যাচ্ছি অন্য জাত অর্থাৎ আশেপাশে যে আমাদের এটাকে আমরা বলি হচ্ছে আইসোলেশন ডিস্টেন্স, স্বতন্ত্রকরণ একটি দূরত্ব রয়েছে, এই দূরত্বের মধ্যে অন্য কোনো জাত বা অন্য কোনো ফসল আমরা সেখানে আবাদ করব না। এটি এক একটি ক্রপের ক্ষেত্রে এই স্বতন্ত্রকরণ ডিস্টেন্স অর্থাৎ এক জাত থেকে আরেকটা জাত কতটুকু দূরত্বে লাগাতে হবে তার একটি নির্দিষ্ট দূরত্ব রয়েছে বা সীমানা রেখা রয়েছে, এই সীমানা রেখা মেনে আমরা হচ্ছে ফসলের বীজ উৎপাদন করব। এরপরে দেখো তিন নম্বর যে পয়েন্টটি দেওয়া আছে যে বীজ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করা, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে সব বীজ বা সব প্রতিষ্ঠান বীজ উৎপাদনের যে গুণগত প্রক্রিয়া রয়েছে বা মান নিয়ন্ত্রণের যে বিষয়গুলো রয়েছে এটিকে ভালোভাবে বজায় রেখে তারা কিন্তু অনেক প্রতিষ্ঠান সুনিয়ন্ত্রিত পদ্ধতিকে মেনে কিন্তু বীজ উৎপাদন করতে সক্ষম হয় না। এজন্য যে প্রতিষ্ঠানগুলো সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে উন্নত পদ্ধতিতে বীজ সংরক্ষণ করে অর্থাৎ বীজের মান নিয়ন্ত্রণ খুব সুন্দরভাবে করে থাকে আমরা শুধুমাত্র ওই প্রতিষ্ঠান থেকেই বীজ সংগ্রহ করব। এর বাইরে অর্থাৎ যদি যে প্রতিষ্ঠানগুলো ভালো বীজ উৎপাদন করতে পারে না আমরা যদি তাদের কাছ থেকে বীজ সংগ্রহ করি এর ফলে যেটি হবে ওইখান থেকে আমরা গুণসম্পন্ন বীজ পাবো না, এবং গুণসম্পন্ন বীজ যদি না পাই তাহলে আমাদের এখানে পুরো উৎপাদন যে প্রক্রিয়াটা সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ব্যাহত হবে। এজন্য অবশ্যই আমাদের নির্ভরযোগ্য এবং যারা একদম বৈজ্ঞানিক উপায়ে বৈজ্ঞানিক সম্পন্ন উপায়ে বীজ উৎপাদন করে তাদের কাছ থেকে আমরা বীজগুলো সংগ্রহ করে থাকব। এরপর রয়েছে যে বীজের দেখো চার নম্বর যে পয়েন্টটি রয়েছে যে বীজের চারা বৃদ্ধিকালে জমি থেকে ভিন্ন জাতের গাছ তুলে ফেলা, অর্থাৎ অনেক সময় এরকমটি দেখা যায় যে কৃষক তার জমিতে একটি নির্দিষ্ট জাতের ফসল রোপণ করেছে
কিন্তু যখন চারা গাছ জন্মায় তখন দেখা যায় এর মধ্যে কিছু কিছু অন্য জাতের গাছ চলে এসেছে। তো সেটিকে যেটি করতে হবে যে এটি দেখা মাত্রই সমূলে এটা উৎপাদন করতে হবে, অর্থাৎ ওই চারা গাছগুলিকে এটিকে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলে এটি অন্য এটিকে নষ্ট করে দিতে হবে, অথবা এটিকে মেইন যে বিষয়টি মূল যে বিষয়টি অর্থাৎ এই গাছগুলিকে সরিয়ে ফেলতে হবে। ওই নির্দিষ্ট জাতের যে গাছ আছে এটি ব্যতীত আমরা যে ধানের কোনো একটি নির্দিষ্ট জাত বলি, ওই নির্দিষ্ট জাত ব্যতীত অন্য কোনো জাত সেখানে থাকা যাবে না। এবং এটিকে আমরা আগাছার মধ্যেই বলতে পারি, অর্থাৎ তুমি ধান চাষ করতেছো, ধানের ক্ষেত্রে যদি আমরা ধরো যে পাট গাছে একটা চারা দেখা যাচ্ছে বা আলু গাছে একটা চারা দেখা যাচ্ছে, তার ফলে এই এইটি কিন্তু হচ্ছে এই পা এই পাট গাছটি বা এই আলু গাছটি কিন্তু ধান ক্ষেতের জমিতে এটি আগাছা হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, যদিও এইগুলো আগাছা গাছ না, কিন্তু যেহেতু আমাদের হচ্ছে যে আমি এখানে ধান চাষ করতেছি, আমি তো আমার জমিতে পাট চাষ করতেছি না বা আলু চাষ করতেছি না, তো এই জন্য আমি যে জাতটি চাষ করতেছি বা যেই জাতের বীজ উৎপাদন আমি করবো, এটি বাদে যদি আমরা জমিতে অন্য কোনো জাতের গাছ বা ফসল দেখা যায়, দেখা মাত্র এগুলিকে উপড়ে ফেলতে হবে এবং এটিকে সঠিকভাবে জমি থেকে বের করে বা সরিয়ে ফেলতে হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, 5 নম্বরে যে পয়েন্টটি দেওয়া আছে সেটিতে লেখা আছে যে বীজের ক্ষেত ঘন ঘন পরিদর্শন করা, যাতে আগাছা দমন, ভিন্ন জাতের গাছ তোলা এবং রোগবালা ও পোকামাকড় উপদ্রব ইত্যাদি সঠিক ব্যবস্থায় নেওয়া যায়। এই জিনিসটা আমি একটু লিখে রাখি শিক্ষার্থী বন্ধুরা, যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বীজ সংরক্ষণের স্বল্প সময়ের ক্ষেত্রে, যে বীজ উৎপাদন এর ক্ষেত্রে যে আমাদের যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটি আমরা দেখতেছি যে বীজের তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে বীজের ক্ষেত আমাদের যখনই আমরা কোনো একটা বীজ উৎপাদন করতে যাচ্ছি, তো যেই জমিতে আমি বীজ উৎপাদন করতেছি সেই আমাদের ফ্রিকোয়েন্টলি অর্থাৎ প্রায়ই আমাদের ওই জমিতে যেতে হবে, যা আশা করতে হবে। এটার কারণটি হচ্ছে দেখো, যে কারণটি হচ্ছে যে আগাছা দমন, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যেটি বললাম যে যদি কোনো আগাছা অথবা ভিন্ন জাতের গাছ, 2 নম্বর খ নম্বর যে পয়েন্টটি সেখানে ওই কথাটি বলা আছে, অর্থাৎ ভিন্ন জাতের যদি কোনো গাছ দেখা যায় নির্দিষ্ট আমরা যে জাতের বীজ উৎপাদন করেছি সেই জাতটি বাদে ভিন্ন যদি কোনো জাতের গাছ বা কোনো রকম কোনো আগাছা দেখা যায়, তো সাথে সাথে সেটিকে আমাদের উপরে ফেলতে হবে এবং এটাকে জমি থেকে সরিয়ে ফেলতে হবে। এবং পাশাপাশি যেটা আছে রোগবালা এবং পোকামাকড় উপদ্রব, যে আমি যখন ঘন ঘন একটা জমিতে আসা যাওয়া করবো তখন আমি কিন্তু আমার জমির কন্ডিশন সম্পর্কে আমি বুঝতে পারবো, আমার ধারণা থাকবে। ধারণাটা হচ্ছে যে আমি যখন পাতাগুলোর দিকে তাকাবো বা গাছের স্টেমের দিকে তাকাবো তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে গাছগুলো কী অবস্থা। যদি পাতাগুলো ফ্রেশ থাকে, পাতার মধ্যে যদি কোনো স্পট বা দাগ দেখা না যায়, তার মানে বোঝা যাবে যে আমার ফসলের উৎপাদন ব্যবস্থা ভালো দিকে যাচ্ছে, অর্থাৎ এটি সঠিক অবস্থায় আছে। কিন্তু আমরা যখন পরিদর্শনে গেলাম তো মাঠে গিয়ে যদি দেখি যে কিছু পাতা শুকিয়ে গিয়েছে, কিছু পাতা হলদে হয়ে যাচ্ছে, কিছু কিছু পাতা গাছ পাতা এরকম কালো দাগ দেখা যাচ্ছে অথবা কোন জায়গায় পাতা ঝলসে গেছে, তো এর এর ফলে যদি বোঝা যাবে যে না, আমার এখানে অবশ্যই হয়তো বা কোনো রোগের আক্রমণ হয়েছে অথবা যেটি হয়েছে যে কোনো পোকামাকড় আমার ফসলে আক্রমণ করেছে, তো সেক্ষেত্রে আমাদের দেখা মাত্রই আমাদের ওই রোগ দমনের জন্য বা ওই পোকামাকড়ের দমন করার জন্য আমাদের প্রয়োজনীয়
পদক্ষেপের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের বীজ উৎপাদনের মধ্যে আরেকটি যেটি আছে সেটি হচ্ছে যে ফসলের পরিপক্কতার দিকে দৃষ্টি রাখা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন কোনো বীজ উৎপাদন করতে যাব, অবশ্যই এই বীজটি যখন মানে এই ফসলটি যখন পরিপক্ক অবস্থায় হবে তখন কিন্তু আমাদের অর্থাৎ যেই বীজ থেকে অর্থাৎ যে বীজের মধ্যে আমাদের ভ্রূণ যে অংশটি আছে এই অংশটি থাকবে থাকবে, যাতে করে আমরা পরবর্তী বছর এই বীজ থেকে নতুন চারা গাছ পেতে পারি। যদি অপরিপক্ক অবস্থায় আমরা যদি কোনো বীজ সংরক্ষণ করি, এর ফলে যেটি হবে, যেমন আমি ধান গাছের কথা শিক্ষার্থী বন্ধুরা বলতে পারি যে আমরা যদি ধান সিটটা দেখি, দেখবো যে এরকম ধান সিট থাকে, তার মধ্যে একটি জায়গা এই জায়গাটাতে আমাদের হচ্ছে ভ্রূণ যেটি সেটি থাকে, অর্থাৎ এই এমব্রায়ো যেটাকে বলে, এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, যেখান থেকে হচ্ছে যে আমাদের নতুন একটি গাছের অর্থাৎ সিড যে জার্মিনেশন করবে, একটি সিডের যে অঙ্কুর একটি বীজের যে অঙ্কুরোদ্গম হবে সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই ভ্রূণ থাকার কারণেই হয়ে থাকে। তো এই যে ভ্রূণটি এটি যদি কোনো একটি সিডের মধ্যে তখনই থাকে যখন সিডটি ওই বীজটি পরিপক্ক অবস্থায় আছে, অর্থাৎ কোনো একটি ফসল যদি আমরা পরিপক্ক অবস্থায় সংরক্ষণ করতে পারি তাহলে ওই বীজটির মধ্যে শিক্ষার্থী বন্ধুরা ভ্রূণ থাকবে, এবং পাশাপাশি যেটি হবে যে এই ভ্রূণ থাকার ফলে এই বীজটি জমিতে লাগানো মাত্র এখান থেকে নতুন চারা গাছের জন্ম হবে। হ্যাঁ, আর আমরা যদি অপরিপক্কত অবস্থায় যদি সংগ্রহ করি তো এটি এই ভ্রূণ বা যেখানে যে অংশটা থাকার কারণে একটি নতুন চারা গাছ জন্ম নেবে সেটি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না, এবং কাজ না করার কারণে আমাদের নতুন চারা গাছের সম্ভাবনা অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গম সেটির হার কিন্তু অনেক কমে যাবে শিক্ষার্থী বন্ধুরা। এই জন্য অবশ্যই আমরা ফসলের পরিপক্কতার দিকে দৃষ্টি রাখবো। যেমন আমরা যদি বলি মরিচ গাছ বা ধান গাছ, যেটাই আমরা বলি না কেন, এই ধরনের বীজ আমাদের সংরক্ষণের সময় অবশ্যই যখন এটির উপযুক্ত পরিপক্কতার সময় আসবে, অর্থাৎ ধানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে 70-80% ধান যখন এরকম ধানের পাতাগুলো যখন সোনালি কালার বা সোনালি রং ধারণ করবে তো তখন বোঝা যায় যে হ্যাঁ, আমার বীজের পরিপক্কতা, বীজ সংরক্ষণের জন্য যে পরিপক্কতা দরকার একটি ফসলের বা ধান গাছের ক্ষেত্রে সেটি চলে এসেছে। বা অনেক সময় আছে যে ওই বীজটাকে ধরে যদি আমি কামড় দিয়ে থাকি তাহলে কট করে একটা সাউন্ড হবে, তার মানে হচ্ছে যে এর মধ্যে যে লিকুইড অর্থাৎ ধানের চাল হওয়ার আগে এর মধ্যে যে লিকুইড বা যে তরল পদার্থ থাকে সেটি শুকিয়ে গিয়েছে, শুকিয়ে শুকনো চাল এর মধ্যে জমা পড়েছে। তো এরকম কিছু কিছু বিষয় আছে যেটি আমাদেরকে অবশ্যই বীজ উৎপাদনের ক্ষেত্রে দেখতে হবে, এবং বীজের পরিপক্কতা যে বিষয়টি সেই বিষয়টির দিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের যেটি আছে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফসল কাটা, মাড়াই করা এবং ঝাড়াই, অবশ্যই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করলে যে কোনো ফসলের যে কোয়ালিটি এটি মান নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হয়, এবং এর ফলে যেটি হয় যে রোগ জীবাণু বা পোকামাকড় উপদ্রব হওয়ার সংখ্যাটা অনেক কমে যায়। যে অনেক বীজের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা যেটি দেখা যায় যে বীজের মধ্যে সাধারণত বীজবাহিত অনেক রোগ থাকে, অর্থাৎ বীজ সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা সঠিকভাবে মাড়াই বা ঝাড়াই না করার কারণে সেটার মধ্যে অনেক দেখা যাচ্ছে আগাছার কোনো অংশ বা বীজের বীজ ফসলের পরিচিত কোনো অংশ ওই বীজের সাথে লেগে থাকতে পারে, এবং লেগে থাকার ফলে যেটি হয় যে ওটি ওই জায়গাটি বা ওই অংশটি রোগ জীবাণুর উৎস হিসাবে বা পোকামাকড়ের আবির্ভাব হিসাবে কাজ করে। তো এই জন্য অবশ্যই আমরা যখন ফসল সংগ্রহ করব এটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটেশন যে পদ্ধতিগুলো আছে অর্থাৎ যে প্রক্রিয়ায় বীজ সংরক্ষণ করলে বীজের মধ্যে কোনো রোগ জীবাণু বা হচ্ছে পোকামাকড় উপদ্রব সমাধান, সেভাবেই আমরা সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদেরকে বীজ সংরক্ষণ বা ফসল সংগ্রহ করতে হবে। তো এই ছিল আমাদের বীজ উৎপাদনের মধ্যে বিষয়গুলো। এরপর আমরা চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা বীজ শুকানো। তো বীজ শুকানোর মধ্যে যেটি আছে আমরা এখন আলোচনা করব সেই বিষয়টি। বীজ শুকানো, বীজকে দীর্ঘায়ু ও পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য বীজকে শুকানো প্রয়োজন। বীজের জীবনী শক্তি ও অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়াতে বীজ শুকানোর কোনো বিকল্প নেই। প্রকৃতপক্ষে বীজের আর্দ্রতা একটি স্ট্যান্ডার্ড মাত্রা, নির্দিষ্ট মাত্রা আনার জন্য বীজ শুকাতে হয়। ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা থাকে 18-40% পর্যন্ত।
এই আর্দ্রতা বীজের জীবনী শক্তি নষ্ট করে ফেলে, তাই বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহার নিমিত্তে অবশ্যই বীজের আর্দ্রতাকে 12% বা তার নিচে না নামিয়ে আনা আবশ্যক, আর এজন্য বীজ শুকানোর প্রয়োজন। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে এটি বুঝতে পেরেছো যে কেন আমাদের বীজ শুকানোটা এত গুরুত্বপূর্ণ। কারণ একজন কৃষক যখন তার ফসলটি সংগ্রহ করেন, তখন ওই বীজের মধ্যে প্রায় আমরা যদি বলি আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ, এটি থাকে হচ্ছে 18-40%। দেখো যে বীজের আর্দ্রতার পরিমাণ আমরা যদি এটি বোর্ডে লিখি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা, যে বীজের আর্দ্রতার পরিমাণ এটি থাকে হচ্ছে 18-40% মতন। এটি হচ্ছে কখন আমরা যদি এটাকে বলি যে ফসল সংগ্রহের সময়, দেখো শিক্ষার্থী বন্ধুরা যে ফসল সংগ্রহের সময় অর্থাৎ যখন একজন কৃষক তার জমিতে ফসল কাটেন, ওই সময়টাতে তার বীজের যে আর্দ্রতার পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ, বীজের মধ্যে যে পানির পরিমাণ আমি যদি বলি, সেটির পরিমাণ হচ্ছে 18-40%। কিন্তু আমার এই বীজের মধ্যে যাতে কোনো কোনো রোগ জীবাণু বা হচ্ছে পোকামাকড় উপদ্রব বা আক্রমণ করতে না পারে, এই এই জিনিসটাকে আমাদের সঠিক মাত্রায় বা নিরাময় মাত্রা আর্দ্রতা হচ্ছে নিরাপদ মাত্রার বীজের আর্দ্রতা হচ্ছে আমরা যদি বলি 10-12%। এটিকে আমরা বলবো হচ্ছে নিরাপদ মাত্রার বীজের আর্দ্রতা। অর্থাৎ এই এই যে রেঞ্জটি বা এই যে মাত্রাটি আছে, এই এটির খুব বেশি নিচে নেমে গেলেও আমাদের বীজ সংরক্ষণের জন্য বা বীজ উৎপাদনের প্রক্রিয়া ব্যাহত হবে, বা এর উপরে চলে গেলে সেটিও কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। তো এখন আমি যদি বলতে চাচ্ছি যে 10-12% এর উপরে গেলে শিক্ষার্থী বন্ধুরা কী হবে সেটি তোমরা জেনে নাও, যে যদি 10-12% ধরো যে কোনো একটি বীজে আমাদের 15-16% আর্দ্রতা রয়েছে বা পানি রয়েছে, এর ফলে যেটি হবে যে বীজের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি থাকার কারণে ওই বীজকে খুব সহজেই পোকামাকড় আক্রমণ করতে পারবে। এখন আরেকটি বিষয় তোমরা চিন্তা করো, যদি এই 10-12% খুব নিচে যদি নেমে আসে, ধরো যে 5-6% আছে বা 3-4% আমাদের বীজের আর্দ্রতা আছে, সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা কী হতে পারে? সেক্ষেত্রে যেটি হবে যে বীজের আর্দ্রতা অর্থাৎ বীজের মধ্যে পানির পরিমাণ এত কমে যাওয়ার কারণে যেটি হবে যে ওই বীজটিকে বীজের মধ্যে, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যেটি দেখিয়েছিলাম যে ধানের বীজের ক্ষেত্রে যে ধানের বীজের একটি অংশে একটা ভ্রূণ নামক একটি জায়গা থাকে, ভ্রূণ সংযুক্ত থাকে ধানের বীজের মধ্যে, তো পানি যখন এত কম পরিমাণে এত কমে নিচে নেমে আসবে, তখন যেটি হবে যে ধানের বীজের মধ্যে যে ভ্রূণটি রয়েছে সেটি কিন্তু বেঁচে থাকবে না। অর্থাৎ পানির অভাবে অতিমাত্রায় শুকনো থাকার কারণে সেই ভ্রূণটি কিন্তু মারা যাবে। এবং কোনো বীজের মধ্যে ভ্রূণ যদি মারা যায় তো শিক্ষার্থী বন্ধুরা এর ফলে কিন্তু ওই সিডকে যখন আমরা পরবর্তী পর্যায়ে জমিতে লাগানো হবে বা রোপণ করা হবে বা বপন করা হবে, ওই বীজ থেকে কিন্তু কৃষক আর নতুন কোনো চারা গাছ পাবে না। তো এই জন্য অবশ্যই আমাদের বীজের নির্দিষ্ট মাত্রা বা নিরাপদ মাত্রা, যে বীজের আর্দ্রতার যে রেঞ্জ বা মাত্রা রয়েছে, সেই মাত্রার মধ্যে রেখে আমাদেরকে বীজকে শুকাতে হবে। এরপরে দেখো যে বীজ শুকানোর পদ্ধতি, বীজকে দুই প্রকারে বীজ শুকানো যায়। একটি হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক বাতাসে শুকানো, আর একটি হচ্ছে উত্তপ্ত অর্থাৎ হট এয়ারের মাধ্যমে আমরা বীজকে শুকাতে পারি। এটিকে আমরা যদি বলি যে বীজ বীজ শুকানোর পদ্ধতি, প্রাকৃতিক বা প্রাকৃতিক বা স্বাভাবিক বাতাসে শুকানো, এবং আরেকটি রয়েছে উত্তপ্ত বাতাসে শুকানো।
তো বীজ শুকানোর পদ্ধতি শিখাতে বন্ধুরা দেখো, একটি হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক বাতাসে শুকান আমাদের যে স্বাভাবিক, আরেকটি হচ্ছে উত্তপ্ত বাতাস, অর্থাৎ কোনো একটি যন্ত্রের মধ্য দিয়ে আমরা যদি গরম বাতাস প্রভাবিত করতে পারি এবং সেই গরম বাতাস বীজের মধ্যে থাকা অতিরিক্ত যে বা মানে পানির যে পরিমাণ রয়েছে বা জলীয়ভাবে সেটিকে বের করে নিয়ে আসবে। তো দেখো এখন যেটি লেখা আছে আমাদের বইতে, এরপরে দেখো বীজের চারিপার্শ্বস্থ বীজের আর্দ্রতা যদি বীজের আর্দ্রতা থেকে বেশি হয়, অর্থাৎ একটি বীজ আছে ধরো যে এখানে বেশ কয়েকটি বীজ আছে, এই যে বীজগুলো আছে এই বীজের যে চারপাশের যে জায়গাগুলো এইখানে যদি বীজের আর্দ্রতার পরিমাণটা বেশি হয়, তখন এই এই থাকার ফলে যেটি হবে যে এই বেশি আর্দ্রতা থাকার কারণে বাতাস থেকে আর্দ্রতা এই বীজের ভিতরে, অর্থাৎ এই জলীয় বাষ্পের পরিমাণ, আর্দ্রতা বলতে যেটি বোঝায় শিক্ষার্থী বন্ধুরা যে বাতাসে কতটুকু জলীয় বাষ্পের পরিমাণ আছে, তো জলীয় বাষ্পের পরিমাণ যদি আমাদের বেশি থাকে তো সেক্ষেত্রে যেটি হবে যে ওই পরিবেশ থেকে অতিরিক্ত যে জলীয় বাষ্প আছে সেই অতিরিক্ত বাতাস এই বীজের মধ্যে প্রবেশ করবে, এবং প্রবেশ করার ফলে যেটি হবে যে বীজের আর্দ্রতার যে পরিমাণটি সেটি কিন্তু বেড়ে যাবে এবং এটি রোগ জীবাণু বা রোগবালা আক্রমণের জন্য একটি উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে। তো দেখো এরপর কি বলা আছে যে তবে বাতাস থেকে আর্দ্রতা বীজের মধ্যে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত বীজ এবং বাতাসের আর্দ্রতা সমান হয়। বীজের আর্দ্রতা প্রয়োজনীয় মাত্রা রাখতে হলে চারিপার্শ্বস্থ বাতাসকে শুকনো রাখা প্রয়োজন, অর্থাৎ যেটি হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে অর্থাৎ চারপাশ থেকে বাতাসের আর্দ্রতা এটি যেন বীজের মধ্যে প্রবেশ করতে না পারে, এজন্য যেটি করতে হবে অর্থাৎ এই বীজের চারপাশের যে বাতাসটা আছে এটিকে অবশ্যই শুকনো অবস্থা নিশ্চিত করতে হবে। তো এরপরে দেখো যে বীজ শুকানোর যে নির্ভরটা আমাদের একদম 17 নম্বর পৃষ্ঠার নিচে যেটি দেওয়া আছে যে বীজ শুকানোর সময় যে কী কী জিনিসের উপর নির্ভর করবে, তো সেটি আমরা এখন একটু লিখি যে বীজ শুকানো কি কি জিনিসের উপর নির্ভর করতেছে। শিক্ষার্থী বন্ধুরা 1 নম্বর হচ্ছে বীজের আর্দ্রতার মাত্রা, 2 নম্বর রয়েছে বীজের তাপমাত্রা বাতাসের তাপমাত্রা, 3 নম্বর হচ্ছে বাতাসের গতি, 4 নম্বর রয়েছে বীজের পরিমাণের উপর। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে যে জিনিসগুলোর উপর হচ্ছে দেখো যে বীজ শুকানোর উপর বীজের আর্দ্রতার মাত্রা, অর্থাৎ এর মধ্যে কতটুকু জলীয় বাষ্প বা পানি রয়েছে সেটি আমাদেরকে বুঝতে হবে। যদি আর্দ্রতার পরিমাণটা বেশি লাগে তো আমাদের বীজ শুকানোর প্রক্রিয়াটা একটু দীর্ঘস্থায়ী করতে হবে, অর্থাৎ বেশি সময় ধরে শুকাতে হবে, আর যদি আর্দ্রতার পরিমাণটা কম থাকে তাহলে আমাদের কম শুকালেই বীজ নির্ধারিত বা নিরাপদ মাত্রার যে আর্দ্রতা সেটি আমাদের খুব সহজে আমরা পেয়ে যাব। এরপরে বাতাসের তাপমাত্রা এবং আর্দ্রতার মাত্রা সেটিও আমরা জানি যে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের বীজ যেখানে আমরা শুকাবো এর চারপাশের তাপমাত্রা বাতাসের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে খুব দ্রুত বীজ শুকাবে, যদি বাতাসের তাপমাত্রা কম থাকে তাহলে এটি শুকাতে সময় বেশি লাগবে। ঠিক আর্দ্রতার ক্ষেত্রেও একই অবস্থা শিক্ষার্থী বন্ধুরা, যে আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে এটি শুকাতে সময় বেশি লাগবে, আর আর্দ্রতা যদি কম থাকে তাহলে এটা শুকাতে সময় কম লাগবে, কারণ আর্দ্রতা যখন বেশি থাকবে এটি কিন্তু শিক্ষার্থী বন্ধু যেতে হবে যে আর্দ্রতা বেশি থাকার কারণে এই অতিরিক্ত যে আর্দ্রতা বা জলীয় বাষ্প সেটি কিন্তু বীজের মধ্যে প্রবেশ করবে এবং সেই বীজের ভিতরে প্রবেশ করে বীজের আর্দ্রতার পরিমাণ আরও বেশি বেড়ে যাবে এবং যার ফলে যেটা হবে ওই বীজকে শুকাতে সময় বেশি সময় লাগবে। এই জন্য হচ্ছে যে আমরা যখন বীজকে কোনো একটি বীজকে শুকাবো তো অবশ্যই আমাদের যে চারপাশের তাপমাত্রা এটি যদি শুষ্ক থাকে বা শুকনো থাকে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য সুবিধাজনক হবে। এবং এরপরে বাতাসের গতি, এবং বাতাসের গতি বলতে বোঝা যাচ্ছে যে
যে বাতাসের গতি যদি আমাদের বেশি হয়, ঠিক আছে, অর্থাৎ বেশি দ্রুত যদি বাতাস বসে তাহলে বেশি পরিমাণে জলীয় বাষ্প এটি বের করে নিয়ে যেতে পারে শীত থেকে। আবার যদি গতি কম থাকে তাহলে সেক্ষেত্রে কম আর্দ্রতা বের করতে সক্ষম হবে। অর্থাৎ বাতাসের গতি বেশি থাকার কারণে যদি এটি যদি বেশি মাত্রা আর্দ্রতা বীজ থেকে বের করে নিয়ে আসতে পারে তাহলে বীজ থেকে কিন্তু খুব দ্রুত এটি শুকিয়ে যাবে। আর গতি কম থাকার কারণে যদি কম পরিমাণে এটিকে বের করতে পারে, আর্দ্রতা বের করার পরিমাণটা বা হারটা যদি কম হয় তাহলে সময় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বেশি লাগবে। এরপর বীজের পরিমাণের উপর, যে কম সংখ্যক বীজ হলে আমাদের খুব কম সময়ের মধ্যে আমরা শুকাতে পারবো এবং বেশি বীজ হলে আমাদের শুকানোর সময়টা বেশি লাগবে। অর্থাৎ দেখা গেছে আমার এটা আমাদের জায়গার উপর এর সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ আমাদের বীজের পরিমাণ বেশি বা জায়গার পরিমাণ যদি কম হয় তাহলে দেখা গেছে একটি নির্দিষ্ট পরিমাণ বীজকে শুকানোর পর তারপর আমরা বাকি বীজকে শুকাতে আমরা সক্ষম হব। তো এই ছিল বীজ শুকানোর মধ্যে যে বিষয়গুলো শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা আমাদের পরবর্তীতে পাতায় চলে যাই। এখানে যেটি দেওয়া আছে যে যে মনে রাখতে হবে যে বেশি মাত্রায় বীজ শুকালে বীজের সমূহ শুকনা বীজের ক্ষতি হয়, যেমন বীজের জীবনী শক্তি এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়, এবং অপর্যাপ্ত তাপে বীজ শুকালেও একই রকম ক্ষতি, অর্থাৎ বীজের জীবনী শক্তি এবং অঙ্কুরোদ্গম হ্রাস পায়। পরিমিত তাপে দক্ষতার সাথে বীজ শুকালে সর্বোচ্চ মানের বীজ সংরক্ষণ করা যায়, বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় এবং বীজের আর্থিক ব্যবসা আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি যেটি লেখা আছে যে তোমরা বুঝতেই পেরেছ যে আমাদের যে প্রতিটা বীজ সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রার বেশি হলেও সমস্যা। যদি আমরা যদি বলি ধানের বীজ শুকানোর 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা হলে চলে। এখন অতিরিক্ত তাপে যেটি হতে পারে যে বীজের যে জীবনী শক্তি অর্থাৎ বীজের ভিতরে যে উপাদানগুলো আছে এটি নষ্ট হয়ে যেতে পারে, এবং এটি যদি নষ্ট হয়ে যায় এর ফলে যেটি হবে শিক্ষার্থী বন্ধুরা যে বীজের যে অঙ্কুরোদ্গম বা বীজের যে বিরূপ পরিবেশে বেঁচে থাকার যে ক্ষমতা এটি কিন্তু এটা হারিয়ে বীজটি হারিয়ে ফেলবে। এই জন্য প্রত্যেকটি বীজের জন্য যে পরিমাণ যে নিরাপদ মাত্রা যে তাপমাত্রা বা বাতাসে যে পরিমাণ আর্দ্রতা থাকা দরকার এই রেঞ্জটির মধ্যে যদি আমরা বীজকে উৎপাদন করতে পারি তাহলে একটি সুন্দর বীজ উৎপাদন ব্যবস্থা আমাদের নিশ্চিত করা সক্ষম হবে। এবং যখন আমরা একটি নির্দিষ্ট তাপে অর্থাৎ পরিমিত তাপে আমরা বীজকে সংরক্ষণ করব তখন কিন্তু আমরা ভালো গুণসম্পন্ন বীজ উৎপাদন করতে সক্ষম হব, এবং পাশাপাশি ওই ভালো গুণসম্পন্ন বীজ দীর্ঘকাল ধরে সংরক্ষণ করতে পারবো, এবং আমাদের যেটি হবে যে আমরা একটি ভালো বিপণন ব্যবস্থার মাধ্যমে ওই বীজগুলোকে বিক্রয় করে আর্থিকভাবেও কৃষক লাভবান হতে পারবে। এরপরে দেখো যে বীজের প্রক্রিয়াজাতকরণ, অর্থাৎ ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান ও অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রকার পরিচর্যাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলে। বীজ শুকিয়ে মান ও আকার অনুযায়ী ভাগ করা এবং সর্বশেষ সংরক্ষণের ব্যবস্থা করা বীজ প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ কার্যকলাপ। এবং বীজকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করলে যে সুফল পাওয়া যায়, বীজের বিশুদ্ধতা বৃদ্ধি পায়, বীজ দেখতে আকর্ষণীয় হয় এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ে। অর্থাৎ যে কথাটি আমরা এই কিছু এতক্ষণ ধরে আলোচনা করলাম এটি এখানে বলা হয়েছে। অর্থাৎ বীজ প্রক্রিয়াজাতকরণ বলতে এটি শিক্ষার্থী বন্ধুরা বলা হচ্ছে যে যে আমরা যদি ফসল কাটার পরে আমরা যদি এর অর্থাৎ পরিপক্ক অবস্থায় যদি কোনো ফসলের বীজকে কাটানো হয় এবং সেই ফসলের বীজ সংগ্রহ করার পর বীজের উন্নত মান এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় রাখার জন্য, অর্থাৎ বা আমি যেটি বললাম যে এই যে বিষয়গুলো বীজের আর্দ্রতার মাত্রা বা বাতাসের তাপমাত্রা আর্দ্রতার বাতাসের গতি এই যে এই জিনিসগুলো যে নিরাপদ মাত্রা রেখে বা সঠিক মাত্রায় রেখে যদি আমরা বীজকে প্রক্রিয়াজাত করতে পারি, অর্থাৎ বীজের উন্নত মান এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় রাখার জন্য, অর্থাৎ এই বীজকে আমি সংরক্ষণ করার জন্য সঠিক উপায় সংরক্ষণ করার জন্য যে পরিমাণ যে পরিচর্যাগুলো আমার দরকার সেটি হচ্ছে আমাদের বীজ প্রক্রিয়াজাতকরণ। অর্থাৎ আমি বীজকে সঠিকভাবে শুকালাম, এরপর আমি যদি সঠিকভাবে এটাকে পরিচর্যা না করি, অর্থাৎ আমার যে গুদাম ঘরে আমি এটিকে বীজকে রাখবো সেখানে যদি আমার যে পরিচর্যাগুলো এটিকে যদি সঠিক উপায় না হয়, যে আমার নিরাপদ মাত্রার যে আর্দ্রতা বাতাসের আর্দ্রতা বীজের আর্দ্রতা এবং আমার যে বীজ যেখানে রাখবো বা যে গুদাম ঘরে রাখবো তার যে চারিপার্শ্বিক অবস্থা এগুলিকে যদি আমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি না না করতে পারি বা সঠিকভাবে যদি এদিকে ব্যবস্থাপনা করতে না পারি তাহলে কিন্তু আমার বীজ প্রক্রিয়াকরণ প্রক্রিয়া কিন্তু ব্যাহত হবে, আর এর ফলে যেটি হবে যে আমি গুণসম্পন্ন ভালো গুণসম্পন্ন বীজ উৎপাদন করতে সক্ষম হব না। আর পরবর্তীতে যদি আমি সঠিক পরিচর্যার মাধ্যমে সঠিক মাত্রায় তাপমাত্রা আর্দ্রতা
হ্যাঁ, আরো যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে এগুলোকে বজায় রেখে যদি আমি বীজ উৎপাদন করতে পারি, তো এর ফলে যেটি হবে যে আমি অবশ্যই যে বীজের যে বিশুদ্ধতা সেটি আমার রক্ষা করা সক্ষম হবে এবং ভালো উৎকৃষ্ট এবং সুন্দর স্বাভাবিক বর্ণের যেই বা স্বাভাবিক গুণসম্পন্ন যে বীজ আছে সেটি আমরা উৎপাদন করতে সক্ষম হবে। এবং সেই বীজ কিন্তু যখন পরবর্তীতে আমি জমিতে লাগাবো ওই বীজের অঙ্কুরোদ্যম ক্ষমতাও কিন্তু অবশ্যই আমাদের অনেক আমাদের যে নির্দিষ্ট রেঞ্জ আছে, অর্থাৎ একটি ভালো বীজের ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্যম ক্ষমতা 80 থেকে 90% পর্যন্ত হয়ে থাকে। তো সেটি যে বীজের অর্থাৎ বীজের যে অঙ্কুরোদ্যম ক্ষমতা এটিকে বজায় রাখতেও আমরা সক্ষম হব। এরপর শিক্ষার্থী বন্ধুরা রয়েছে হচ্ছে আমাদের বীজের মান নিয়ন্ত্রণ। দেখো যে বীজের মান নিয়ন্ত্রণ বলতে কৃষিতাত্ত্বিক কলাকৌশল প্রয়োগ করে বীজ উৎপাদন হয়েছে কিনা, সঠিকভাবে ফসলের কর্তন মাড়াই বা ঝাড়াই হয়েছে কিনা, সঠিকভাবে বীজকে নির্দিষ্ট আর্দ্রতা আর্দ্রতায় আনা হয়েছে কিনা বোঝায়, অর্থাৎ প্রতিটা কাজে বীজের গুণাগুণ নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে। অর্থাৎ ফসল সংরক্ষণ থেকে শুরু করে বীজটি গুদাম ঘরে সংরক্ষণ এবং বিপণনের আগ পর্যন্ত প্রতিটা পর্যায়ে যে যে বিষয়গুলো একজন কৃষককে মাথায় রাখা দরকার বা যেসব বিষয়গুলো গুরুত্ব পায় বা বিবেচনা রাখতে হয় সেই বিষয়গুলো আমি যথাযথভাবে পালন করেছি কিনা, হ্যাঁ, যে বীজ কাটার সময় বীজটি পরিপক্ক অবস্থায় সংগ্রহ করা হয়েছে কিনা এবং এটিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মারাই ঝাড়াই বা ফসল কর্তন করা হয়েছে কিনা এবং এরপরে বীজটিকে সঠিক মাত্রায় সঠিক যে আর্দ্রতা সেই তাপমাত্রায় এটিকে সংরক্ষণ করা হয়েছে কিনা, এই যে বিষয়গুলো এই প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বা সুনিয়ন্ত্রণভাবে লক্ষ্য রাখাই হচ্ছে বীজের মান নিয়ন্ত্রণ করা। এবং বীজের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বীজের নমুনার মধ্যে বিশুদ্ধ বীজ, ঘাসের বীজ, অন্যান্য শস্যের বীজ ও পাথর থাকে, এই এদের মধ্যে বীজের শতকরা হার বের করাকে বীজের বিশুদ্ধতার পরীক্ষা বলে। এবং বীজের মান নিয়ন্ত্রণ করার জন্য বেশ কয়েকটি পরীক্ষার দরকার যেটি আমরা পরবর্তী ক্লাসে গিয়ে আলোচনা করব। কারণ যখন আমি বীজের মান নিয়ন্ত্রণ করব তার মানে হচ্ছে যে আমার ওই বীজের মধ্যে ওই নির্দিষ্ট বীজের মধ্যে অন্য কোনো জাত এখানে কোনো মিশ্রিত অবস্থায় থাকবে না এবং এটিকে এই বীজের এই মান নিয়ন্ত্রণটাকে নিশ্চিত করার জন্য আমরা বেশ কিছু পরীক্ষা করতে পারি, যে এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে আমরা নিশ্চিত হতে পারি যে আমি আমার বীজের মান নিয়ন্ত্রণ অর্থাৎ গুণসম্পন্ন বীজ উৎপাদন করার জন্য যে যে বিষয়গুলো বজায় রাখা দরকার সেটি আমি করতে পেরেছি কিনা। তো এই পরীক্ষাগুলো যেই পরীক্ষাগুলো আছে, যে বীজের অঙ্কুরোদ্যম পরীক্ষা, বীজের আর্দ্রতার পরীক্ষা, বীজের জীবনী শক্তি পরীক্ষা এবং এই এই পরীক্ষাগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।